এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। হ্যাঁ কাকিমা, কাকু কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, আরো পোলাইটলি রাখো বাড়া, চাঁদা কাটতে আসছি তো। আমার কোনো লোন লাগবে না। দাঁড়াও না, চুপ করে দেখলে তো ভিতর থেকে একটা লোক আসলো। এত ভাঙা ভাঙা করছো কেন? ওই লোকটাকে ডাকো আর বলো আমরা কারা। বাড়িতে কেউ আছেন? কি গো শুনছো, এক কাপ চা দাও তো, মাথাটা খুব ধরে আছে। সকাল সন্ধ্যা অনেকে শুধু টাইম টু টাইম চা দাও, দুপুরবেলা খেতে দাও, কোনো কোনো দিন খাবে, কোনো কোনো দিন খাবার ফেলানো যাবে ওনার জন্য। ব্যাস শুরু হয়ে গেল। এখন তো আবার নতুন ফ্যাচাং হয়েছে, ওনাকে স্নানও করিয়ে দিতে হবে, খাইও দিতে হবে, আবার জামা কাপড়ও পরিয়ে দিতে হবে। দূর, ভাল লাগে না আমার। আর এমন এক চাকরি করে, চাকরি উনি করে না চাকরি ওনাকে করে বুঝি না। বাবা মা সরকারি চাকরি দেখেই বিয়েটা দিয়েছিল, তারপর থেকে এই চার দেওয়ালের মধ্যেই আমার জীবনটা কেটে গেছে। না বরের সুখ পেলাম, না স্বাদ পেলাম। আচ্ছা, আমার সঙ্গ আর আমার স্বাদ যদি না পেতে তাহলে বাচ্চারা হলো কিভাবে? হ্যাঁ, শুধু বাচ্চাটাই তো দিয়েছো, জীবনে সুখ শান্তি বলে কিছু দিয়েছো? আর বাচ্চা দিয়ে তোমার কাজ শেষ? বাচ্চা কোন ক্লাসে পড়ে জানো? আচ্ছা ক্লাস বাদ দাও, নিজের বাচ্চার নামটা জানো? এবার এটা একটু বেশি হয়ে গেল না? এক কাপ চাই তো চেয়েছি, এমন কি দোষ করে ফেলেছি? দাঁড়াও দেখছি দুধ আছে নাকি। এখন তো শুধু চাটা করে দিলেও হবে না, চাটা করে মুখে ঠুসে দিতেও হবে। তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? মায়া? এই মায়ার চক্করেই তো আমাকে আয়া বানিয়ে রেখে দিয়েছো। ছেলে যখন ছোট ছিল ছেলে, এই বুড়ো বয়সে তোমার তখন দিয়ে মাথা খাচ্ছে। লজ্জা করে না তোমার এই বুড়ো বয়সে বাচ্চা ছেলেগুলোর হাতে মার খেয়ে হাত ভেঙে আমার ঘাড়ের উপর এসে বসে আছো? বাচ্চা ছেলে, ওগুলো বড় হলে এক একটা বড় বড় ক্রিমিনাল হবে। আর মাথা খেয়ে না দাও, এক কাপ চা দাও। দাঁড়াও দিচ্ছি, যদি বেশি দেরি মনে হয় বাইরে গিয়ে মন্টুদার দোকানে চা খেয়ে নাও, আমাকে বলবে না। শেষ করে দিল আমার জীবনটা। আগে যদি জানতাম এই চাকরি, জীবনেও বিয়ে করতাম না এই লোকটাকে। তোমাকে যে আমি কেন চা করতে বললাম? আমার মাথাটা খাওয়া হয়ে গেছে, এবার চাটা বানিয়ে নিজেই খেয়ে নাও, আমি আজকে দিয়ে চাই খাবো না। একটু চুপ করো, শান্ত হয়ে বসো। আমি একজনের থেকে নাম্বার পেয়েছি, সিআইডি কে খবর দিচ্ছি, আমাদের মেয়েকে আমি ঠিক পেয়ে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ এসিপি পাদুম্যান বলছেন? পাদুম্যান? আগে নামটা ঠিক করে নিতে শিখুন। আমি এসিপি প্রাদুম্যান বলছি। হ্যাঁ ওটাই তো বলছিলাম। বলছিলাম কি পাদুম্যান স্যার, আমার মেয়েটাকে না দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আপনি লোকাল পুলিশ থানায় জানিয়েছেন? হ্যাঁ স্যার, আমি সব জায়গাতেই চেষ্টা করেছি কিন্তু কোথাও কিছু ঠিকঠাক না হয় আমাকে একটু নাম্বার দিল, তাই বাধ্য হয়ে আপনাকে আমি ফোন করলাম। স্যার আপনি যেভাবে হোক আমার মেয়েটাকে খুঁজে এনে দিন, তার জন্য আপনার যা লাগবে আমি সব করতে রাজি আছি স্যার। সবকিছু করতে রাজি আছে? আচ্ছা আপনি আপনার নাম আর ঠিকানাটা আমাকে এসএমএস করে দিন। ওকে স্যার, একটু তাড়াতাড়ি আসবেন। যাই দেখ, একটা ফোন করি। আরে দাঁড়াও, ওনাদেরকে ঠিকানাটা এসএমএস এ পাঠাতে দাও। Ah!
এত দেখতে হবে না। এই নাম্বারটা দিচ্ছি, নিয়ে যাও। বিকালের মধ্যে তোমার ঘরে 45,000 টাকা ঢুকবে সিওর একদম। নিয়ে যাচ্ছি, ঠিক আছে? যদি টাকা না পাই তাহলে তোমাকে আর এখানে কেউ পাবে না। এই না না, সিওর পাবেই পাবেই, একদম একদম। ঠিক আছে, প্রাইজ ধরে টাকাটা দিয়ে যাবো। ইসলাম যে পাঁচটা লাভ দিয়েছে, এমন বলে সে আমাকে ভালোবেসেছে। যাক বাবা, এই মাসে ট্রেন্ডিং সংটা রিলস বানানো হয়ে গেছে। হ্যাঁ, 3টের সময় আপলোড করে দেবো। এখানে কি করছিস তুই? বলছি আমাকে তো একটু হেল্প করতে পারিস ভাই। এমনি কাস্টমার এসে হুমকি দিয়ে চলে যাচ্ছে, টাকাও দিচ্ছে না। এইভাবে চলতে থাকলে তো আমার বিজনেসটাই উঠে যাবে। কি বিজনেস করিস তুই? আর কত টাকাই বা আয় করিস? এসব ছোটখাটো বিজনেস অভিজিতের লেভেলে আসে না, ঠিক আছে? তোর কথা বলিস, তুই আমার সাথে থাক, তুই আমার ক্যামেরা ধরে দিবি আর আমি তোকে মায়না দেবো। হ্যাঁ কি, তুই আমাকে মাইনা দিয়ে রাখবি? হ্যাঁ, তুই আমাকে মাইনা দিয়ে রাখবি? নিজে এক কাপ চা খাওয়ার জন্য আমার ক্যাশের থেকে টাকা নিয়ে যাস, আর তুই কি না আমাকে মাইনা দিয়ে রাখবি? আরে তুই তো চাপ কেন নিচ্ছিস ভাই? যখন আমরা সেটে ছিলাম তখন আমাদের ভালোই চলছিল, এখনো আমাদের ভালোই চলছে। রিলস লটারি, রিলস লটারি। হ্যাঁ কি বলিস, কি রে? হ্যাঁ হ্যাঁ, কে? এসিবি বলছি। কোন ধরনের ডিসিপি? ডিসিপি? এ ভাই, ফোনটা দশ টাকা থেকে ডিসিপি ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, কোন ধরনের থেকে বলছেন স্যার? স্যার আমরা কিছু করিনি স্যার, আমরা তো ঠিকঠাক লটারি বেচি স্যার, আমাদের কাছে কোনো ভেজাল নেই স্যার। আরে কি ভুলভাল বলছো অভিজিৎ, আমি তোমাদের সিনিয়র এসিবি পদ্মম্যান বলছি। কে পদ্মম্যান? কোন বাড়া বলুন তো আপনি, দত্তমন্ডল লেওড়া কি সব ভুলভাল বলছেন? এই আপনি কে বলুন তো, সকাল সকাল মাথা গাচ্ছেন বাড়াটা? এই তুমি বাড়া আর অভিজিৎ একটা বড় বাড়া। কেন, আমি মারা গেলে বেশি খুশি হতে তুমি? আরে ওসব কথা বাদ দিন স্যার, আমাদের কাছে আজকে ভালো ভালো নাম্বারের লটারি আছে। লটারি সেট করতো? লটারি তোমার গাড়ি গুজে রাখো অভিজিৎ, একটা কেস আসছে সলভ করতে হবে। তুমি আর দয়া এক্ষুনি আমার সাথে দেখা করো। স্যার দয়া স্যার, এমনিতেই ভুলবার লটারি বেচে কেসকে বসে আছে, সাথে আমাকেও জড়িয়ে নিচ্ছে স্যার, তাই স্যার নতুন করে আর কোনো কেস নিতে পারবো না স্যার। আরে এখানে আমি কোনো ভুলবার কেসের কথা বলছি না, একটা মিসিং কেস আছে যেটা আমাদেরকে সলভ করতে হবে। বেশি ভুলবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। বালটা মারা। ঠিক আছে স্যার। আর কি করবো এদেরকে নিয়ে? এ স্যার ডাকছে, কেস এসছে, আবার যেতে হবে। চল দোকান বন্ধ কর, আবার নতুন করে গাড় মারানো শুরু করি। এ ভাই দরজা ভাঙবো তো, আগে এই দরজাটা বন্ধ করো। কি বলি? ভাগ্যিস দেখিনি, নাহলে 3টে চা 3টে বিস্কুটের দাম আমাকে দিতে হতো। গুড মর্নিং স্যার। মর্নিং। আরে স্যার দাঁড়িয়ে আছেন, অর্ডার দেননি কিছু? অর্ডার করব, টাকাটা কি? স্যার টাকার কথা ভাববেন না, শুধু কি খাবেন বলুন। অভিজিৎ তুমি খাওয়াচ্ছ? দয়া তুই কি খাবি? আমি গজার চা। স্যার আপনি কি খাবেন? বাপ রে, আমি এক কাপ চা একটা বিস্কুট। ঠিক আছে দাদা, 3টে চা 2টো গজা আর 1টা বিস্কুট, টাকা স্যার দেবে। যাই হোক স্যার, কেসটা কি বলুন? আরে দাঁড়াও না, চাটা দিক, চাটা খেতে খেতে কথা বলবো, এখনো অনেক সময় আছে। কি তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের এখানে পিকনিকে ডেকেছি, প্রথমে চা খাওয়াই, তারপরে লাঞ্চ করাই, তারপরে ডিনার করাই, কি তাই তো? আরে না স্যার, সেটা পরে করবো, এখন চাটাই খাই। হ্যাঁ স্যার, এমনি খালি পেটে মাথায় কিছু আসে না। তোমরা দুজন চুপ করবে না, দুটোকে লাত মেরে সিআইডি থেকে বার করবো। শুনুন স্যার, 3 মাস ধরে যখন আপনি কোনো খবর দেননি না, তখনই ভেবেছিলাম যে আমাদেরকে সিআইডি থেকে বার করে দিয়েছে। সেই থেকে যে দেয়া লটারি দোকানটা খুললো আর আমি রিলস আরো বেশি করে ভিড় মারতে শুরু করলাম, কি তাই তো? হ্যাঁ ঠিকই তো। আরেকটা আলবাল কথা বলে না, মেরে গাড় খুলে দেবো। সরি স্যার, বলুন কেসটা কি? সরি স্যার। ইটস ওকে, শোনো, একটা বড় কেস ঢুকেছে, একজনের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা বলেছে সে মেয়েটাকে যদি আমরা খুঁজে দিতে পারি, আমরা যা চাইবো তাই দেবে।
যা চাইবো তাই স্যার। হ্যাঁ যা চাইবো তাই, এবার কি লিখে দিতে হবে তোমাকে? এ না মানে শিওর হচ্ছিলাম। তাহলে স্যার আমি একটা আইফোন 15 প্রো ম্যাক্স চাইবো। এই ফোনটায় ভালো ভিডিও হচ্ছে না, ওটা হলে ভালো ভিডিও হবে আর ভালো ভিউজও আসবে স্যার। আর হ্যাঁ স্যার আমি একটা 200 স্কয়ার ফিটের দোকান চাইবো, তাহলে অনেক কাস্টমারও হবে আর আমি অনেক লটারি বিক্রি করতে পারবো। তাহলে তোমরা একটা কাজ করো, হ্যাঁ ওনার থেকে ওনার বাড়ির দলিলটা আর ওনার সম্পত্তি সব নিয়ে নাও। কি বলছেন স্যার? আচ্ছা ওনার বাড়িটা একতলা না দোতলা স্যার? আচ্ছা স্যার বাড়িটা রাস্তার উপরে না ভেতর দিকে? আমার গাড়ির ভিতরে। তাহলে স্যার কেসটা আপনি একাই সলভ করুন, আমরা ওই নোংরা জায়গায় যেতে পারবো না। এই তো উনি অ্যাড্রেসটা মেসেজ করে দিয়েছে, আমাদের এখনই বেরোতে হবে। চলো 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 চলো। তোমরা সাইকেল নিয়ে গেলে আমি কি করে যাবো? আরে আপনি কি করে যাবেন সেটা আমরা কি করে জানবো? আমি যেতে পারবো না স্যার। আপনি আসুন আমরা এগাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে ছাড়া কে সলভ করবে কি করে? ওহো ঠিকই তো বলেছে দাদা। আচ্ছা ঠিক আছে স্যার আমরা কি দাঁড়াচ্ছি, আপনি আসুন। তোমরা কি বাবার ভোদাই গিয়ে দাঁড়াবে? অ্যাড্রেসটা তো আমার কাছে স্যার। আপনার মেসেজে আমি অ্যাড্রেসটা দেখে নিই। হ্যাঁ স্যার আমিও। এই তুমি এসিপি না আমি এসিপি? আপনি স্যার। তাহলে আমরা তিনজন একসাথে যাবো স্যার। আমি হেঁটে যাবো। ঠিক আছে টোটোতে যাবো। হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি হেঁটে যাবো। আরে গাদার বাচ্চারা তিনজনই টোটোতে যাবো চলো। আচ্ছা ঠিক আছে ওই যে টোটো স্যার চলুন। স্যার ওই যে টোটো। তার মানে বুঝতে পারলে দাদা? কি স্যার? আমরা টোটো পেয়ে গেছি। না মানে আমি তো দেখতেই পাচ্ছি না। ঠিক আছে চলো এই টোটো। হ্যাঁ পার্থপুকুর যাবে? হ্যাঁ যাবো। 300 টাকা লাগবে। 300 টাকা? তুমি কি আমাকে চেনো না? না কে আপনি? স্যার আপনি কি ইনস্টাগ্রাম রিল স্টার নাকি? নাকি আপনি লটারিতে 1 কোটি টাকা জিতেছেন? জি আপনাকে সবাই চিনবে। তোমরা একটু চুপ করবে। এই 150 টাকার 1 পয়সা বেশি দেবো না। কি 299 টাকার 1টাকাও কম নেবো না। গেলে যান নালে গাড় মারান। এই ভদ্রভাবে কথা বলো বলে দিলাম। ঠিক আছে 280 টাকা দেবো। চলো তো চলো চলো চলো। চলো চলো এই বাড়িটাই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও আগে। ও স্যার উনি ঢোকার সাথে সাথে যদি আমাদের কোনো ক্যাশ বা জিনিস দেয় তাহলে তো সেটা আপনি একা নিয়ে নেবেন, আমাদেরকে তো দেবেন না। সেটা হবে না স্যার, গেলে আমরা একসাথেই যাব। হ্যাঁ ঠিক বলেছিস অভিজিৎ। আরে সালে কাদে নিয়ে আমি কেস সলভ করতে এসেছি? কেস সলভ করার আগে জিনিস নেবার ধান্দা। এই চলো তো। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? এই অভিজিৎ। হ্যাঁ স্যার। কেউ খুলছে না কেন? আরে স্যার তো ভাবছি। আরে দাঁড়াও দাঁড়াও কি হলো? আরে কেউ তো খুলছে না, তাহলে তো ভাঙতে হবে। তোমায় আমি ভাঙতে বলেছি? না স্যার। তাহলে ভাঙতে যাচ্ছ কেন? আসলে স্যার অভ্যাস হয়ে গেছে। ওটাকে অভ্যাস বলে না, ওটাকে বদভ্যাস বলে। স্যার আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমার এই দরজা ভাঙার জন্য না আপনি একসময় অনেক কেস সলভ করতে পেরেছিলেন। হ্যাঁ এই জন্য আমার এই অবস্থা। সেদিন যদি আমার কথাটা শুনে দরজাটা না ভাঙতে তাহলে বাড়ির মালিকের ছেলে পুলে এসে আমাকে এরকম ভাবে ভাঙতো না। ঠিকই আছে, সবসময় বুঝলে দেয়া বুঝলে দেয়া করলে এরকমটাই হয়। এই কি বললে তুমি? স্যার কই কিছু না তো, আপনি ডাকুন না স্যার, ডাকুন না স্যার। কি করব এবার ভেঙে দিই। আরে ভাই তুমি একটু চুপ করে দাঁড়াও না, সবসময় ভাঙা ভাঙা, তোমাকে আর পারছি না বাড়া। এই কেউ আছেন বাড়া? হ্যাঁ কাকিমা কাকু কেউ আছেন বাড়িতে? হ্যাঁ আরো পোলাইটলি ডাকো বাড়া, চাঁদা কাটতে আসছি তো। আমার কোনো লোন লাগবে না। ডাকো।
ডাকো বাড়া, আরো পলাইটলি ডাকো। আমাকে দেখে বাড়া কি মনে হয় আমি কি বন্ধন ব্যাংকে লোন দিই? স্যার আপনি শান্ত হন স্যার, উনি মনে হয় বোঝেনি যে আপনি নিজেই লোনে চলছেন। আরে মাছি কেন বসছে, গু নাকি আমি? স্যার এবার ভেঙে দিই? আরে ভাই তুমি একটু দাঁড়াও না, চুপ করে দেখলে তো ভিতর থেকে একটা লোক আসলো। এত ভাঙা ভাঙা করছো কেন? ওই লোকটাকে ডাকো আর বলো আমরা কারা। বাড়িতে কেউ আছেন? রে বাড়িতে কেউ আছেন? বললাম তো আমার লোন লাগবে না। সিআইডি চলুন চলুন ভিতরে চলুন। আপনি কে? আমি মেয়ের মা। আরে চুপ করো না স্যার, উনি আমার স্ত্রী। ও তার মানে বুঝতে পারলে দয়া? কি স্যার? ওনারা দুজনই বিবাহিত। যাই হোক আপনার মেয়ে কোথায় গেছে? আরে স্যার ওটা জানার জন্য তো ওনারা ডেকেছে আমাদেরকে। ঠিক বলেছো অভিজিৎ, তোমার মাথায় বুদ্ধি আছে, গুড পয়েন্ট। স্যার দুদিন আগে সন্ধ্যাবেলা আমার মেয়ে সেজে গুজে রিলস বানায় বলে বাইরে বেরিয়েছিল, তারপর থেকে বাড়িতে আসেনি। ও কি, আপনার মেয়ে রিলস বানায়? আচ্ছা আইডিটা কি ইনস্টাগ্রামে? @pu555 আমারও আছে, shuku420। মেয়েকে ফলো করলে আমাকেও একটা ফলো ব্যাক দিয়ে দিও। শকুন্তলা এত সুন্দর নামটার পিন্ডি চটকে নিজের চরিত্রের মতো নাম রেখেছে, শুকু 420। বলছি তোমার আইডি নেওয়া হয়েছে, তাহলে একটু কেসের দিকে এগোই। আপনার মেয়ে রিলস একা বানাতো না অনেকে মিলে বানাতো? না না আমার প্রিয় একা ভিডিও বানাতো, আমার মেয়ে কি কোনো হিরোইনের থেকে কম নাকি? আর মাঝে মাঝে আমার সাথেও ভিডিও বানাতো। ও তার মানে বুঝতে পারলে দয়া? কি স্যার? মেয়ে আর মা একসঙ্গে রিলস বানাতো, এটাই তো বললো। ভিতরের জিনিসটা বুঝতে পারলে দয়া? কি স্যার? মেয়ে বাবার থেকে বেশি মাকে ভালোবাসে। ও আরে না না, আপনি কি ভুলভাল কথা বলছেন, আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তা আপনার মেয়ের বয়স কত? ওই স্যার 21 বছর হবে। এই 21 কেন বলছো, 19 বছর। 19? আরে 2002 সালে জন্ম নিলে 21 হয়, 19 হয় না। তুমি নিজের জন্মের তারিখ মনে রাখতে পারো না, আবার মেয়ের জন্মের তারিখ মনে রাখবে? আরে কি করছেন কি আপনারা, আপনারা ঝগড়া করা বন্ধ করুন। আমরা এখানে সম্বন্ধ দেখতে আসিনি, হ্যাঁ এখানে আপনার মেয়ের খোঁজ করতে এসেছি। সঠিক তথ্য যদি না দেন তাহলে আপনার মেয়েকে কিন্তু খুঁজে বার করা যাবে না। উফ কি মশা! হ্যাঁ স্যার। একটা মশা ধূপ তো জ্বালাতে পারে। স্যার বলছিলাম যে এই সম্বন্ধ দেখার ব্যাপারটা না আমার কোনো আপত্তি নেই, বুঝলেন তো? মানে ওনার মেয়ের যদি একটা ছবি দেখতে পারতে আমাকে খুব ভালো। আপনি ভেবে দেখুন, মানে ওনার মেয়েও রিলস বানায় আমিও রিলস বানাই, মানে মিলে মিলে একেবারে রাজ্য টক। স্যার একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে আমরা সবাই মিলে খুঁজতে আসছি। সেই মেয়েটা মরে গেছে না বেঁচে আছে সেটাও আমরা জানি না, তার সাথে তুমি বিয়ের প্ল্যান করে ফেললে, মানে ছেঁচড়া অভিজিৎ থেকে একদম ছাত্রী অভিজিৎ হয়ে যাচ্ছ ভাই তুমি। স্যার আমার ভালো না, আপনার সহ্যই হয় না, আমি দেখেছি। হ্যাঁ বলুন। আবার কি বলবো, এত কিছু তো বলে দিলাম। এই আস্তে, হ্যাঁ গলা নামিয়ে কথা বলবেন। আপনার মেয়ের সাথে কোনো ছেলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল? মানে বুঝতে পারছেন তো প্রেম ঘটিত কেস ছিল সেটা তো আমি, না না আমার মেয়ে এসবের মধ্যে ছিলই না, ও এসব করেই না। আর তাছাড়া আমার মেয়ে আজকালকার মেয়েদের মতন নয়, ও এসব প্রেম ভালোবাসা ওসব ভালোবাসে না। ও তার মানে বুঝতে পারলে দয়া? কি স্যার? মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই। স্যার আপনি যখন বলে দিচ্ছেন তার মানে ওনার মেয়ের সত্যি কোনো বয়ফ্রেন্ড নেই? এবার তো রাজ্য টক স্যার। দয়া দরজা ভাঙার আগে ওকে ভাঙো। আচ্ছা আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? আমাদের আমাদের তো প্রেম করে বিয়ে হয়েছিল। এই তুমি না বড় বেশি কথা বলো। ওই স্যার আমাদের দেখে শুনে আর কি, আগের দিনে ব্যাপার বুঝতেই তো পারছেন। কিন্তু এর সাথে আমাদের মেয়ে হারানোর কি সম্পর্ক স্যার? এসিপি কে, আপনি না আমি? না মানে আপনি স্যার।
তাহলে প্রশ্ন শুধু আমি করব, উত্তর আপনারা দেবেন। আপনার মেয়ের ঘর কোন দিকে? ওই দিকে। কিন্তু কেন স্যার? এই মাত্র কি বললাম প্রশ্ন? আপনারা করবেন, উত্তর আমরা দেব। ওই দিকে স্যার। এই না না, আপনারা মেয়ের ঘরে গিয়ে কি করবেন? মেয়ে তো নিজেই ঘরে নেই। ভালোভাবে যদি ঘরটা দেখতে না দেন তাহলে আমি দরজা ভেঙেও ঢুকতে পারি। এই তুমি কেন আটকাছো ওনাদেরকে? ওনাদেরকে ওনাদের কাজটা করতে দাও না স্যার, আপনারা যান। এই তো বুদ্ধিমান লোক অভিজিৎ। দয়া সার্চ। ওকে স্যার। দুটো টিকিট পাওয়া গেছে। ও এই, এটা মাতার এজেন্সির টিকিট না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আরে এই এজেন্সি দিয়ে তো আমি মাল নিয়ে দোকানে বিক্রি করি। আপনার লটারির দোকান আছে? আরে মাতার এজেন্সির পাশেই তো আমার দোকান। আপনি টিকিটটা আমার দোকান থেকে নিতে পারতেন। এর পরের নাম্বারটাই 45 যাচ্ছিল। আরে এ বাবা কি বলছো, এরপর থেকে তো আমি তোমার দোকান থেকেই টিকিট কাটবো। মানে আপনার দোকান থেকেই টিকিট কাটবো। আরে বাড়া দয়া, তুমি কি ভুলে যাচ্ছ তুমি একজন সিআইডি অফিসার? এখানে কোনো পার্সোনাল ব্যবসার কথা চলবে না, তাড়াতাড়ি ঘরটা সার্চ করো। অভিজিৎ না স্যার ঠিকই বলে। কি এইটাই যে আপনি কারোর ভালো সহ্য করতে পারেন না? দেখেছিস তো, দেখ প্রথমেই বলেছিলাম আমি। ছাড় ছাড় বাড়া, সার্চ করো। স্যার একটা চিঠি পাওয়া গেছে। আরে ওটা চিঠি না, ওটা মেয়ের টিউশনের নোটস। দিন ওটা আমাকে দিন। দাঁড়ান, ওটা আগে আমি দেখবো, তারপর সবাই দেখবে। হ্যাঁ কিন্তু স্যার আমাদের তো পড়া হয়ে গেছে। তোমাকে কতবার বলেছি অভিজিৎ, কোন ক্লু প্লে আগে আমার কাছে নিয়ে আসবে। তুমি সিনিয়র কে কোনো রেসপেক্টই দাও না, নিয়ে এসো আমার কাছে, নিয়ে এসো। স্যার আপনাকে আমরা যথেষ্ট রেসপেক্ট দিই স্যার। স্যার ভেবে নিন আমরা পড়িনি। স্যার এত ওভার অ্যাক্টিং করার দরকার নেই, যেটা আমরা পড়ে নিয়েছি অলরেডি। তাহলে বুঝতে পারলে দয়া? কি স্যার? তো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও মানে সিআইডি ভিডিওর পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসবে, এপিসোড টুর পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসবে। আর যারা যারা অনেকে কমেন্ট করছো যে দাদা তোমার হাতে কি হয়েছে, তো আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের জন্য হাতে তো প্রবলেম হয়েছে, তার জন্য কিছু একটু সময় লাগবে, কারণ এডিট করতে একটু সময় লাগছে। কিন্তু হ্যাঁ, তোমাদের কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি এপিসোড টু এর পার্ট টুটা আমি চলে আসবো। আর কোন মানে ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, কেন তোমাদের কমেন্টে আমরা মোটিভেশন পাই। আর তুই তো ওই কারণটা বলতে ভুলেই গেলি, ভিডিওর কমেন্ট বক্সে লিংক থাকবে বা ডেসক্রিপশনে লিংক থাকবে। এছাড়াও তোমরা সার্চ করো বিষাক্ত সঞ্জু এক্সট্রা বলে, তো ওটা সাবস্ক্রাইব করো। যারা যারা ব্লগ পছন্দ করো তাড়াতাড়ি যাও গিয়ে দেখো। তো আর কিছু বলার নেই, লাভ ইউ বস। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আস্তে আস্তে আমি ঠিক হচ্ছি, আরো তাড়াতাড়ি আরো ভিডিও আনার চেষ্টা করবো। তো লাভ ইউ বস, টাটা। Thank you.